গুনাহ থেকে প্রত্যেকদিন আমাদের ফ্রেশ হওয়ার জন্য, গুনাহ থেকে বেঁচে যাওয়ার জন্য প্রত্যেকদিন চলতে ফিরতে যে কাজ আমাদের করতে হয়, এই কাজের শেষে যদি পাঁচটা আমল আমরা যুক্ত করতে পারি, আল্লাহ রাব্বুল আমিন আমাদের গুনাহগুলোকে মুছে দিবেন। এর এক নম্বর কাজ, খাবার খাইলো, খাবার খাওয়াও শেষ করলো, ছোট্ট একটা কালেমা যদি খাবার খাওয়ার পরে সে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-ত্বাম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়াহ, এইটুকু যদি কেউ বলে আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দেন। খাইছে কার জন্য? নিজের প্রয়োজনে। খাওয়ার পরে কি বলছে? বলছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি, আমি ওই রবের প্রশংসা করছি যিনি আমাকে খাইয়েছেন, ওয়া রাযাকানি, আর যিনি আমাকে এই রিজিক দিয়েছেন। কি শিখে দিয়েছেন? মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া, যে বিষয়ে আমার ক্ষমতা এবং আমার কোনো কর্তৃত্বও নাই, এইরকম এক রব আমাকে খাইয়েছেন, আমি তার প্রশংসা করছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহ মাফ করে দিবে। এক নম্বর এটা। দুই নম্বরে, যে কেউ যদি পোশাক পরার পরে এই দোয়াটা পরে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাউব ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়াহ, সে বলল আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করছি। কি জন্য প্রশংসা করছি? প্রশংসা করছি এই জন্য যে যিনি আমাকে এই পোশাকটা পরিয়েছেন এবং আমাকে রিজিকটা দিয়েছেন, যেই রিজিক পাওয়ার যোগ্যতা এবং ক্ষমতা আমার ছিল না, পোশাক তারটাই পরেছে, পরার পরে কেবলমাত্র এইটুকু পরেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা মাফ করে দিবেন। তিন নম্বরে, সালাত যখন শেষ করে, সালাত তো সে পড়েই প্রত্যহ, কিন্তু সালাত শেষ হওয়ার পরে সে চট করে উঠে না, যে একটু সময় দিয়ে প্রথমে বলে সে সুবহানাল্লাহ 33 বার, এরপরে আলহামদুলিল্লাহ 33 বার, এরপরে আল্লাহু আকবার 33 বার, 100 নম্বরটা মিলিয়ে দেওয়ার জন্য সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার নবী বলছেন সাগর সম ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তার গুনাহগুলোকে মুছে দেন। তিন নম্বরে এটা, সালাত তো আদায় করি, কাপড় তো পরি, খানা তো খাই, কেবল এইটুকু আল্লাহর কাছে প্রশংসা করে। চার নম্বরে, অবসরে, এই অবসরের সময়ে রসুল বলছেন সে যদি একটা কথা বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অবসর কোনো কাজ নাই, আল্লাহ রসুল বলছেন বিশ্বাস করো সাগরের ফেনা তুল্য গুনাহ হলেও আল্লাহ বান্দাকে মাফ করে দেন। অবসর তো সকলের আছে, খাওয়াও সকলের আছে, পড়াও সকলের আছে, সালাতও সবাই আদায় করে। আল্লাহ রাসূল সর্বশেষ বলছেন যখন কেউ ঘুমাতে যায়, এখন আমি ঘুমানোর প্রস্তুতিতে বিছানায় গেছি, যাওয়ার পরে ছোট্ট একটু দোয়া আল্লাহর কাছে বলে, কি বলে? আল্লাহর কাছে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কে জানে না, শুধু একটু শিখে নিতে হবে। আল্লাহ রাসূল বলছেন সে যেন বিশ্বাস করে সাগরের ফেনাতুল্য গুনাহ থাকলেও আল্লাহ তার মাফ করে দিবেন। কবিরা যে গুনাহ তার জন্য তওবা করতে হবে, বান্দার হকের নষ্টের গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, কিন্তু তারপরেও চলতে ফিরতে বান্দার যত গুনাহ হয়, বান্দা যদি মনে করে আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাগরের ফেনাতুল্য সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। সুতরাং যখন শুতে যাব, শোয়ার দোয়া তো পড়বই, কিন্তু এইটা একটু শিখে নিব, পড়েন একটু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই পাঁচটা দোয়া যদি কেউ কন্টিনিউ করতে পারে, সারা দিনে যত গুনাহ হয় আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে দেয়।